আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রিধির ঘুম ভাঙলো বিকট শব্দে। তড়িঘড়ি করে বিছানা থেকে এক প্রকার লাফ দিয়ে উঠল। আশেপাশে তাকিয়ে দেখল সব ঠিকঠাক। ঘড়িতে বিকেল 5টা। কলেজ থেকে এসে শরীর এলিয়ে দিয়েছে। অনেকদিন পর আজ সে কলেজে গিয়েছিল। অলস শরীর তার, তাই আজকের পরিশ্রমটা নিতে পারছে না। প্রতিদিন কলেজে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না, কারণ ক্লাস শুরু হয় সকাল 8টায় আর রিধির ঘুম ভাঙে সকাল 11টায়, কখনো কখনো দুপুর 12টায়। রিধির পুরো নাম সিদ্দিকা মরিয়ম রিধি, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। রিধির তখন 7 বছর, যখন সে ভিড়ের মাঝে বাবা মাকে হারিয়ে ফেলে। ভাগ্যক্রমে মোহাম্মদ জুনায়েদ হোসেন এবং তার স্ত্রী মিসেস নবনী হোসেন তাকে খুঁজে পান। তারা নিজের মেয়ের মতো এই রিধিকে বড় করেন। মোহাম্মদ জুনায়েদ হোসেন দেশের বাইরে থাকেন, সেখানে তার বিশাল বিজনেস। স্ত্রীকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নবনী তার পরিচিত শহর ও মানুষজন ছেড়ে কোথাও যাবেন না। তাদের একমাত্র সন্তান রক্তিম, পুরো নাম নাদিম হোসেন রক্তিম। রক্তিম এখন বাবার সাথে বিজনেস সামলাচ্ছে। গত 2 বছর হলো সে বাবার সাথেই থাকে। মাস্টার্স দেশের বাইরে করেছিল, এই 2 বছরে একবারও দেশে আসেনি, কারণ কেউ না জানলেও নবনী হোসেন ঠিকই জানতেন দেশে যে বিজনেসটা আছে সেটি সামলানোর দায়িত্ব রক্তিমের ছিল। কিন্তু এখন নবনী হোসেন সে দায়িত্ব নিয়েছেন। রিধি ফ্রেশ হয়ে মায়ের কাছে আসলো। মা, কিসের আওয়াজ ছিল? আমি তো ভেবেছিলাম বোম মেরে দিয়েছে কেউ। তোর ওপর সবার বোম তো ফাটাই, এতদিন পর কলেজে কেন গিয়েছিস? একদম পড়াশোনা ছেড়েই দিলে পারতি। আরে বোঝো না, ওসব ক্লাস ক্লাস আমার ভালো লাগে না। আর সারাদিন কলেজে থাকলে তোমার সাথে থাকবে কে? একা একা তুমি। কেউ যদি তোমায় কিডন্যাপ করে নিয়ে যায় তখন আমার কি হবে ভেবে দেখেছো? থাক বাবা, আর বাহানা দেওয়া লাগবে না। আমি বুঝি তোর ঘুমের জন্যই তুই কোনোদিন কলেজে যেতে পারবি না। রিধি খুবই ঘুমপ্রিয় স্বভাবের আর সারাদিন বসে বসে মুভি দেখে। নবনী আর জুনায়েদ খুবই ভালোবাসেন তাকে, তার কোনো ইচ্ছার অপূর্ণ হয় না। পরিবারের বাইরে কেউ জানেও না রিধি তাদের আপন মেয়ে না, সমাজের চোখে রিধি তাদের সন্তান। জুনায়েদ হোসেনের মেয়ের বাবা হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু রক্তিম হওয়ার পর নবনী হোসেনের জন্য দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়া অনেক ঝুঁকিপূর্ণ ছিল, তাই তারা আর সন্তান নেয়নি। জুনায়েদ হোসেনও মেয়ের আশা ছেড়েই দিয়েছিলেন। রিধিকে পাওয়ার পর তারা নিজেদের সম্পূর্ণ পরিবার হিসেবে মেনে নিয়েছেন। রিধি খুব দুষ্ট প্রকৃতির ছিল আর সারা দিন বকবক করত। রাজা রানী রাজপুত্র রাজকন্যা ঘোড়া হাতি এসবের গল্প শোনাতো সবাইকে। কোথা থেকে যে এই গল্পগুলো বানাতো তার নিজেও জানতো না। আদুরে কথাবার্তা ও তার মায়াবী চেহারার জন্য জুনায়েদ এবং নবনীদের পরিবার রিধির মায়ায় পড়ে যায়। রিধির নামটিও জুনায়েদ হোসেনের রাখা নাম, কিন্তু তার ভালো নামটি হয়তো তার বাবা মা রেখেছিল, তাই ওটি আর পরিবর্তন করেননি। রিধির সবচেয়ে ভালো বন্ধু ছিল রক্তিম। তাদের মধ্যে বয়সের ব্যবধান বেশি হলেও রক্তিম তাকে খুব সহজেই মেনে নেয় এবং সবচেয়ে ভালো বুঝত ও রিধিকে। রিধির যখন প্রথম রক্তিমদের বাসায় আসে তখন রক্তিমের 14 বছর, বয়স বুদ্ধি দুটিই হয়েছে। রিধিকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পর রক্তিম প্রতিদিন তাকে নিয়ম করে পড়াতো। স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে তাদের মধ্যে মারপিটও বাদ যেত না, কিন্তু হঠাৎ রক্তিম কেমন পরিবর্তন হয়ে যায়। রিধিকে একদম সহ্যই করতে পারে না, আশেপাশে দেখলেও বকা দিয়ে দাঁড়িয়ে দেয়। আর 2 বছর হলো দেশে আসার নামই নিচ্ছে না। রিধির বিষয়টা খুব খারাপ লেগেছিল, নিজেকে তখন তুচ্ছ মনে হয়েছিল খুব, অনেক কান্নাও করেছে, এখন সব স্বাভাবিক। কিন্তু রক্তিমের হঠাৎ পরিবর্তনের কারণ কেউ বুঝতেই পারেনি। নবনী হোসেন ছেলের পরিবর্তনে মনে মনে অনেক কষ্টও পেয়েছেন, কিন্তু তার হাতের নাগালে নেই ছেলের সমস্যার সমাধান। রিধি এখন এক প্রকার রক্তিমকে ভুলেই গিয়েছে, আর এসব নিয়ে মাথা ঘামানোর সময়ও নেই তার। তার শুধু ঘুমোতে আর মুভি দেখতে পারলেই হলো। তবুও কখনো রক্তিমের কথা উঠলে সে সরে পড়ে, সে চায়ও না রক্তিম ফিরে আসুক। মনে মনে রক্তিমকে বদমেজাজি রাক্ষস বলেই গালি দেয়। সকাল থেকে রাজিয়া বেগম ডিউটিতে আছেন, পেশায় তিনি ডক্টর, তার স্বামী ফয়সাল আহমেদও একজন ডক্টর, কিন্তু তারা দুজনেই আলাদা থাকেন। তাদের 2 ছেলে 1 মেয়ে। রাজিয়া বেগমের মেয়ে দিয়া রহমান রিধির বেস্ট ফ্রেন্ড, তারা একই কলেজে পড়াশোনা করছে।
ছেলে দিব্য রহমান অনার্স চতুর্থ বর্ষে। দিব্য আর দিয়াকে নিয়েই তার ছোট্ট সংসার। তিনি স্বামীর সংসার ছেড়েছেন 15 বছর হল। অন্যদিকে ফয়সাল আহমেদ থাকেন ছেলে রোহান আহমেদকে নিয়ে। রাজিয়া ও ফয়সালের বিয়ে হয়েছিল প্রেমের সম্পর্কে, সুখের সংসার ছিল। তাদের প্রথম যমজ সন্তান দিব্য আর রোহান। দিয়ার যখন 3 বছর তখন তাদের সম্পর্ক ভেঙে যায়। তার একমাত্র কারণ ছিল উষা। উষা ও ফয়সাল কাজিন। উষা ফয়সালকে পছন্দ করত ছোটবেলা থেকেই, কিন্তু তার পছন্দের ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ফয়সাল আহমেদ যখন রাজিয়াকে বিয়ে করেন, উষা কোনোভাবেই তাদের সম্পর্কটা মেনে নিতে পারেনি। কাউকে ভালোবাসাটা অপরাধ না, কিন্তু ভালোবাসা জোর করে আদায় করতে চাওয়াটাই অপরাধ। উষাও পারত নতুনভাবে সব কিছু শুরু করতে, কিন্তু তা না করে রাজিয়া আর ফয়সালের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। উষা ধরেই নিয়েছে ফয়সালকে ছাড়া সে কারো সাথেই ভালো থাকবে না, কিন্তু জীবনকে একটা সেকেন্ড চান্সও দেওয়া লাগে। শুধু অপেক্ষা করতে হয়, হয়তো ভালো কিছু ঘটেও যেতে পারে। উষার কারণে অনেকগুলো অস্তিত্ব শুধু ঠিকানা হারিয়েছে। আসলে কোনো ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোভাবেই ঢোকার সুযোগ দেওয়া উচিত নয়। মনে যতই ভালোবাসা থাকুক না কেন, সন্দেহ সম্পর্ককে ভাঙার জন্য যথেষ্ট। ভালোবাসার সম্পর্কগুলো বিয়ের আগে যতই প্রমিস নিক না কেন, সন্দেহ মানুষের একটি বৈশিষ্ট্য। সন্দেহ ছাড়া সম্পর্ক হয়তো পরিণাম হয় সুখের, বিবাদহীন, কখনো বা ধোকার সম্মুখীন। রাজিয়া আর ফয়সালের ভালোবাসার গল্পটাও সন্দেহের কারণেই ভাঙে। কিন্তু ফয়সাল আহমেদ ও রাজিয়া রহমান এখনও একে অপরকে ভালোবাসেন, শুধু প্রকাশের ঘাটতি ছিল। সবকিছু আগের মতো হওয়া আর সম্ভব না, হয়তো অনেক তো অপেক্ষা করেছেন। অফিসিয়ালি তাদের তালাক হয়নি, রাজিয়ার খোঁজার সাহস ছিল না আর ফয়সালের দেওয়ার। একবার তালাক হয়ে গেলে যে সারা জীবনের জন্য হারিয়ে যাবে ভালোবাসার মানুষটি, তারা না হয় অপেক্ষায় কাটিয়ে দিক। সুখ স্মৃতি আর প্রিয় মানুষটিকে নিয়ে এখনও যে ভাবার অধিকার আছে, অধিকারটি কেন হারাবে তারা? কিন্তু তাদের মধ্যে এত বেশি জেদ ছিল, কখনো সমস্যার সমাধানের চেষ্টাই করেননি তারা। 15 বছর কি খুব কম সময়? এতটা বছর সমস্যার সমাধান ছাড়া কিভাবে কাটাতে পারে দুটো মানুষ? কিন্তু তাদের মধ্যে কারো সামনে নত হওয়ার কোনো ইচ্ছেই নেই। যেখানে একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একে অপরকে বোঝার একটু সুযোগ দেওয়া উচিত। রোহান দিব্যর সাথেই একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, দেখতেও অনেকটা একই। তারা অনেক ভালো বন্ধুও বটে, কিন্তু তারা জানেও না তারা আপন ভাই। কারণ এই 15 বছরে ফয়সাল আহমেদ ছেলে রোহানকে তার আসল মা ভাই বোন থেকে দূরে রেখেছেন। রাজিয়াও কখনো রোহানকে দেখার আগ্রহ দেখায়নি, কারণ হয়তো বাকি দুই সন্তানকে হারানোর ভয় কাজ করত। রোহান উষাকেই মা হিসেবে মেনে আসছে। যদিও উষা আর ফয়সালের বিয়ে হয়নি, তবু উষার ধারণা একদিন সে লিগালি এই অধিকার পাবে। অন্যদিকে ফয়সাল আহমেদও রোহানকে হারাতে চান না, তাই অতীতের বিষয়গুলো লুকিয়ে রেখেছেন, কারণ যা হয়েছিল তা তিনি নিজেও মানতে পারেননি। রোহান এই সব চিন্তাভাবনা নিয়ে বেড়ে উঠেছে যে তার আসল মা তাকে ছেড়ে চলে গেছে। কেন গিয়েছে তার উত্তর নেই। ছেলের প্রশ্নের জবাব দেওয়ার সাহসও ছিল না ফয়সাল আহমেদের কখনো। এখন আর এসব প্রশ্ন করে না রোহান, প্রশ্ন করার বয়স শেষ। নিশ্চুপ অপেক্ষায় দিন কাটছে কিছু অস্তিত্বের। কবে শেষ হবে এই অপেক্ষা কেউ জানে না। ক্রিং ক্রিং ফোন বাজছে। হ্যালো ডিয়ার আতেল বেবি। তুই করছিসটা কি বাসায় বসে বসে? ডিম পাড়ছি। জানিস আজকে আমি 3টা মুভি দেখেছি টানা, কিন্তু আফসোস একটি দেখেও কান্না পাইনি। কি লেম স্টোরি, কি হয়েছে জানিস? ভাই রে ভাই চুপ করবি তুই, তোর জীবনটা শেষ হয়ে গেল এইদিকে। হয়েছে কি বল প্লিজ দোস্ত, ডাবলা স্যার নিয়ে কিছু বলিস না, আমি এমনি অনেক হ্যাপি আজকে। লা 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 লা। চুপ কর, তোর এই মাসে মাত্র 2 দিন পেজেন্ট, তাও বাংলা ক্লাসে। হ্যাঁ ওই ক্লাসে ভালো ঘুম হয়। স্যার ম্যাম সবাই আজকে তোকে খুঁজছিল। ওয়াও আমি অনেক ফেমাস তাহলে। শুনেন মিস, নেক্সট থেকে যদি ক্লাসে না থাকো তাহলে আপনার তথ্য স্কুলের কাগজপত্র উঠিয়ে নিতে বলেছে, আপনাকে আর কেউ গ্রহণ করবে না। আল্লাহ কি বলিস, আমি অসুস্থ ছিলাম। রিয়েলি? তাহলে 3টি মুভি কি যেন হারিয়েছিস। আচ্ছা দিয়া আগামীকাল আসবো, কিন্তু যদি আমাকে একটু ঘুম থেকে। আচ্ছা বাবা আমি উঠিয়ে দিব, বাই বাই। বাই, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। 2 ঘন্টা ধরে ঈশা ভার্সিটির মেইন গেটে দাঁড়িয়ে আছে। ঈশার পুরো নাম ফারহানা ফারিয়া ঈশা, দেখতে খুবই সুন্দরী,
প্রথম দেখায় যে কেউ পছন্দ করে ফেলবে। গায়ের রং দুধে আলতা, চোখগুলো মায়াবী নীলাভ স্বচ্ছ, তার মুখে হাসি যেন লেগেই থাকে, ঠোঁটের নিচে ছোট্ট একটি তিলও আছে। দিব্য ওই সময় ভার্সিটিতে ঢুকছিল, ঈশাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। হাই ঈশা, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছি, একসাথে যাব। ও আচ্ছা, আমি যাই, পরে দেখা হবে। দিব্য ও ঈশা প্রতিবেশী, পাশাপাশি বাসাই থাকে, একই ভার্সিটি, একই ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্সে। তবে দিব্য চতুর্থ বর্ষ, ঈশা প্রথম বর্ষ। দিব্য প্রথম দেখাতেই ঈশার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু বলার সাহস পায়নি। ঈশা ব্যাপারটি বুঝলেও তেমন পাত্তা দেয়নি, কারণ সে অলরেডি মহিবের সাথে সিরিয়াস রিলেশনে। মহিবও প্রথম বর্ষে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ছে। তাদের মধ্যে ভালোবাসা কম, ঝগড়াটাই একটু বেশি। ঈশা আর মহিবের টকঝাল মিষ্টি সম্পর্ক নিয়ে জানতে হলে 3 বছর আগে ফিরে যেতে হবে। 3 বছর আগের কথা, ঈশার নতুন ফেসবুক খুলে, তখন সে মাত্র SSC পরীক্ষার্থী। সেদিন তার বাংলা এক্সাম ছিল, পরীক্ষার সময় বেশিরভাগ স্টুডেন্ট ID ডিএক্টিভ করে দেয়, কিন্তু ঈশার একদিন ফেসবুক নিয়ে ঘাটাঘাটি না করলে ঘুম আসে না। বাংলা এক্সাম দিয়ে এসেই মোবাইল নিয়ে বসে যায়, উদ্দেশ্য প্রশ্ন মেলানো। হঠাৎ চোখে পড়ল মহিবুল হাসান নামে একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট। ঈশা তখন নতুন নতুন ফেসবুক চালায়, ওর ID তেও ফ্রেন্ড কম, তাই মিউচুয়াল বেশি দেখলেই কোনো কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে ফেলত। ওই দিনও এমন হয়, না দেখে মহিবের সাথে ফ্রেন্ড হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় তাদের চ্যাট। হ্যালো, হ্যালো, হাই, তুমি এবারে SSC দিচ্ছ না? হ্যাঁ। আমিও। আচ্ছা, বাংলা পরীক্ষা কেমন দিলে? অনেক ভালো, তোমার? হ্যাঁ, ওর কমি। এভাবে তাদের মধ্যে শুরু হয় কথা। ঈশা মহিবের ছবিও দেখেনি, কিন্তু মহিব ঈশার সব ছবি দেখে এবং একদিন প্রপোজও করে বসে। একটা কথা বলে? হুম। আমার তোমাকে ভালো লাগে। ঈশা কি বলবে খুঁজে পাচ্ছে না, এমন কিছু সে আশাও করেনি। আর সব ফেসবুক প্রেম তার পছন্দ হতো না। চুপ করে আছো কেন, কিছু বলবে না? আসলে আমার প্রেম করার ইচ্ছে নেই। হুম। আমরা জাস্ট ফ্রেন্ড থাকি। আচ্ছা, কিন্তু একটা রিকোয়েস্ট। কি? তুমি তোমার অন্য সব ফ্রেন্ড থেকে আমাকে একটু বেশি ভালো ফ্রেন্ড মনে করবে। আচ্ছা। এভাবে চলতে থাকে প্রতিদিনকার গল্প, কিন্তু মন বলেও একটা অস্তিত্ব তো আছে, সেই মনের কাছে একসময় পরাজয় ঘটে। ঈশা ধীরে ধীরে মহিবকে পছন্দ করা শুরু করে। আসলে বাস্তবতা খুবই ভিন্ন, প্রেম আসে সবার জীবনে, কারো জীবনে সুখ নিয়ে, কাউকে দিয়ে যায় আঘাত। ঈশার জীবনেও এই প্রেম এসেছিল, সে তার মন প্রাণ দিয়ে ধরে রাখতে চেয়েছিল তার প্রেমটিকে, কিন্তু আমাদের এই জীবনযুদ্ধে অনেক কিছু সহ্য করতে হয়। বর্তমানে এতক্ষণ লাগলো তোর? বাস দেরিতে ছেড়েছে, চল কিছু খাবো, সকালে নাস্তা না করে বাস ধরতে আসলাম, দেখ। ও চল। দিব্য অনেকক্ষণ ধরে ক্যাফেটেরিয়াতে বসে আছে, সে জানে ঈশা প্রতিদিন এইখানে আসে ক্লাসে যাওয়ার আগে, তাই আগে গিয়ে বসে থাকে যাতে কেউ সন্দেহ না করে, কিন্তু মেয়েদের চোখ ফাঁকি দেওয়া যায় না। দিব্যর সব পাগলামি ঈশা বুঝতে পারে, কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসে। ঈশা মহিবের প্রেমের গল্প শুধু তার ক্লোজ ফ্রেন্ডরাই জানে, পাবলিসিটি করার মতো সম্পর্ক তাদের নেই। আজ আছে তো কাল নেই, ঈশা নিজেই খুবই কনফিউজড এই ব্যাপারে। দিব্যকে দেখে নিশু বলল, আজকেও তোর জন্যই বসে আছে, হাউ সুইট। হুম, এখন দেখবি কিভাবে লুকিয়ে লুকিয়ে তোকে দেখবে। দিব্য প্রতিদিন ক্যাফেটেরিয়ার সামনে বেঞ্চে বসে, যেখান থেকে ক্যাফেটেরিয়ার পুরো অংশ দেখা যায়, আর সে লুকিয়ে লুকিয়ে ঈশাকে দেখতে পারে। দিব্যের দৃষ্টিতে ঈশার কথা বলার ভঙ্গিমা যেন ভেঙে দেয় সব বাধা জড়তা, তার মিষ্টি হাসি যেন কাব্যের আড়ালে লুকিয়ে থাকা মুক্তোর মালা, যা দেখা যায় শুধু মনের চোখ দিয়ে। বাতাসে যখন চুলগুলো উড়ে আসে, মনে হয় তার অবাধ্য চুলগুলোকে একটু শাসন করে দিয়ে আসি। দিব্য এসব দেখতে দেখতে যেন ঘোরের মাঝে চলে যায়। এরই মাঝে দিব্যের বেস্ট ফ্রেন্ড অনেক চলে এলো, সে বন্ধুকে রূপকথার রাজ্যে ডুবে থাকতে দেখে বলে উঠল, মহাশয়ের রাজ্যসভায় কি এখনও রানীর বিচরণ হচ্ছে? তিনি যদি প্রজাদের দিকে একটু নজর না দেন, রাজ্যের যে বড় একটা ক্ষতি হয়ে যাবে। আরে ধুর, বল কি বলবি? চা কি আরও কয়েক কাপ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? কি করব, এখন চা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। একটু জোরে আওয়াজ দিয়ে দিব্য বলল, ও মামা, আরও 2 কাপ দিয়ে যান। সামনের সপ্তাহে কালচারাল প্রোগ্রাম, কিছু কি প্ল্যান আছে তোর? না, এখনও এসব নিয়ে ভাবিনি,
সারাদিন ওই মেয়েটির দিকে তাকিয়ে থাকলে ভাববে কিভাবে? শোন, রোহানকে দায়িত্বটা দিলে ভালো হয়। ও পারবে না, ও দেখিস না কেমন চুপচাপ থাকে। আমার মনে হয় না ও সবার সাথে মানিয়ে নেবে। পারবে পারবে, এত বছর পারেনি, আর এখন ও শুধু গানটায় ভালো গাইতে পারবে। এসব দায়িত্ব দিলে পরে একটা না একটা সমস্যা বাঁধিয়ে দেবে। দেখ, দায়িত্ব দিয়ে আমি বলছি এবারের প্রোগ্রামটাই সবচেয়ে সুন্দর হবে। আর তুই? ফটোগ্রাফির দায়িত্বটা আমার উপরে থাকবে। ভাই, তুই বেশিরভাগ ছবি তো ওই মেয়েটারই উঠাস। তোর কি সমস্যা, ভালো লাগে তাই উঠাই? আমার মনে হয় না মেয়েটা তোকে পছন্দ করে। আমি কি ওকে বলেছি আমাকে পছন্দ করতে হবে? আমি পছন্দ করলেই হলো। আর শোন, কাউকে ভালোবাসলে বিনিময়ে ভালোবাসা পাওয়ার আশা করা উচিত নয়। আমি ভালোবাসি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওর আমাকে ভালো নাও লাগতে পারে, আমি ওর মতামতের সম্মান করি। জোর করে ভালোবাসা তো আর পাওয়া যায় না। আর ঈশাকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি বাধ্য করে মানসিক চাপ দিতে চাই না। আর যাদের এক হওয়ার তারা এক হবেই, ও আমার ভাগ্যে থাকলে আমারই হবে। আমি শুধু অপেক্ষায় থাকব, অপেক্ষার মধ্যেও অনেক শান্তি ভালো লাগা থাকে। এখানে শুধু আমার অধিকার, অন্য কিছুর চাপ নেই। ওরে আমার প্রেমিক পুরুষ, চল ক্লাসে একটু স্বাধীনতা দে মেয়েটিকে। তোর চোখগুলো সরা ওর দিক থেকে, কেউ উঠাই নিয়ে যাবে না তো? চল যাই, চা খেয়ে অনেক ভালো লাগছে। হুহ, বল যে মেয়েটিকে দেখে ভালো লাগছে। মেয়েটি মেয়েটি কি, ওর একটা নাম আছে তো, কি সুন্দর আকেকা করে নাম রেখেছিল ওর বাবা মা। ও আচ্ছা আচ্ছা, তাই কি জানি নাম মেয়েটির? দিব্য ভ্রুকুচকে জবাব দিল, ফারহানা ফারিয়া ঈশা। ইয়েস, ফারহানা ফারিয়া ঈশা, তুমি আমার বন্ধুর নেশা। এত কেন তুমি নেকা, দাও বারে বারে তার সেকা। চা খেতে খেতে ঢুল তোমাতে মশগুল, একবার ফিরিয়ে দেখো মনেতে দুই হাত রেখে। ওয়াও বস ওয়াও, কিয়া কবিতা কাহি হে। আমার মতো হতে চাও? আজ্ঞে না, আমি আমার মতোই ঠিক আছি। এদিকে নিশু আর ঈশার নাস্তাও শেষ, তারাও ক্লাসের দিকে রওনা দিল। যেতে যেতে নিশু ঈশাকে বলল,